দুদিনের নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধির ফলে ডুবে যায় পারাপার হওয়ার কাঠের সাঁকো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামে। শিলাবতী নদীর ভাঙনে জল ঢোকার কারণে চরম আশঙ্কাতে ভুগছে নদীর তীরবর্তী এলাকার মানুষজন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের। মধ্যে আছেন, এই যে কাঠের সাঁকো ডুবে যাচ্ছে, কি বলবেন? এই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন? জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বলছি কি করবো? আমাদের তো এইটি পথ, আমাদের এর উপর দিয়ে পেরিয়ে মানে বাজার আর সবই যেতে হয়। আমাদের এইটি একটা নিরাপত্তা পথ। আর এইরকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করতে পারছেনি কারো সঙ্গে, এই পোল দিয়ে যেতে হবে। তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি। যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল, তাহলে কী করে এভাবে বাঁচা যায়? এইভাবেই আছি বেঁচে, আর কী করবো? জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে। এই তো নদীতে জল বেড়ে গেছে, বন্যা হয়ে গেছে, নাহলে পেরাবো কী করে জীবনে? এখন আমাদের এই তো যাতায়াতের পথ, এখন জীবনে ঝুঁকি নিয়েই পেরাতে হবে, না তো পেরানো যাতায়াতের পথ তো নেই আর কোনো উপায় নেই। মানে একমাত্র মাধ্যম, হ্যাঁ একমাত্র মাধ্যম আমাদের এইটাই। এখানে আমাদের এখান থেকে ভগবন্তপুর হাট বাজার সব আছে, আমাদের ওখানকেই যাতায়াত করতে হয়। জীবনে ঝুঁকি নেই, এখন যাতায়াত করতে হচ্ছে। এই যে করার নেই, এই যে ডুবছে কাঠের সাঁকো, কতগুলি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে? আছে যোগাযোগ, ধরো 15-20 গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। এটা এই ফের আবার নিম্নচাপ, আবারও বন্যা, তো এই নদী নদীতে নদীর তীরবর্তী তো বসবাস, কি বলবেন কতটা চরম সমস্যার মধ্যে আছে? আমাদের তো আগের বার একবার হয়েছিল, তখন তো 3-4 দিন ডুবেছিল, তখন তো মহা বিপদ, চরম শরীর খারাপ হলে যাতায়াতের ব্যবস্থা নেই। আবার সে ফের আবার চরম সেই একই ব্যাপার, এই যে সাঁকো ডুবে যাচ্ছে, এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা। কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে, কেউ যেতে পারছে না। বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।